get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go. সামনে পুজো আর মাত্র 10-15 দিন বাকি। এখন আমরা ব্যারাকপুর ধরে পুরো স্টেশন এসেছি শান্তিপুর। এখান থেকে ধরে টোটো ধরে যাব। দুটো তিনটে অ্যাড্রেস আমাদের নেওয়া আছে এবং আমরা ফেসবুক থেকে এসেছি, ঠিক আছে? তো যাবো গিয়ে টিকিটাকি কিছু শপিং করবো, শান্তিপুর এসেছি, না কিনলে কিছু হয়। যাই হোক, পুরো ব্লগ ভিডিওটা তোমরা প্রথম থেকে ফার্স্ট অবধি দেখো, একটু স্কিপ করো না, আই থিঙ্ক তোমাদেরকেও সন্ধান দিতে পারবো কোথায় তোমরা অ্যাকচুয়ালি যা যা দেখছো যে কম দাম কম দাম, অ্যাকচুয়ালি সেই রেটিং কিনা আজকে আমি নিজের প্রমাণ নেওয়ার জন্যই এসেছি। তো আমি তো খুবই এক্সাইটেড, আই থিঙ্ক তোমরা আমার সাথে সাথে এক্সাইটেড। তো লেটস স্টার্ট। তো ফ্যামিলি, এখন আমরা যাচ্ছি টোটো ধরতে। আর আজকে টোটোওয়ালারা বলছে নাকি আজকে ভালো দিনে এসেছি আমরা, কারণ আজকে শান্তিপুরের হাট বসে। ফার্স্টে ভাবলাম শপে যাব, কিন্তু থাক শপে যাব না, টোটোতে টোটো ধরবো বলে সামনে আসলাম। তো একেবারে ডিরেক্টলি হাটে যাব, তো ওখানে আরো বেশি ভ্যারাইটিস পাবো, তো দেখে শুনে নিতে পারবো, তোমাদের সাথেও শেয়ার করব, তোমরাও দেখবে, ঠিক আছে? এখন আমরা টোটোতে উঠে গেছি, আমি সুপার এক্সাইটেড, আর এখন ডিরেক্টলি যাচ্ছি হাটে, তোমাদেরকেও সন্ধান দেবো। এখানে সবাই বলছে যে হাটে নাকি আরো বেশি সুন্দর সুন্দর দাম, তো চলো। বেশি শোর হচ্ছে ক্যামেরা। টোটো থেকে একদম শান্তিপুর হাটের সামনে নেমে গেছি, তো এখন যাবো সামনের দিকে, দেখবো হাটে। এটা হচ্ছে কি সূত্রঘর? ও আচ্ছা, এটাই তো ওই যে গোপী যে নামটা বলেছিল সূত্রঘর, এটা লেখা আছে ওই যে ওই যে গায়ে, ওই তো সূত্রঘর যেটা আছে। হ্যাঁ, তাহলে তো ঠিকই জায়গায় এসেছি। ওই দেখো ব্যাকগ্রাউন্ডে একটা সাদা বাড়ি, তো এই যে হচ্ছে, সুপার এক্সাইটেড, চলো। স্টার্টিং হচ্ছে, ওপরেই দেখতে পাচ্ছ শাড়ি, এই যে এই পাশে হচ্ছে প্লাজো কুর্তি ফুর্তি। আচ্ছা, এই ড্রেস গুলোর কেমন দাম? ওই দেখো শাড়ি সেন্টার, এই তো মাতারা সুপার মার্কেট, এই হ্যাঁ এই তো মাতারা সুপার মার্কেট, হ্যাঁ এই তো। এই দেখো ওপরেই লেখা আছে, একদম বড় বড় করে লেখা আছে, ঘোষ মার্কেট তাঁত কাপড় হাট। Till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go.
life along the way. Melodies we haven't played. No, I don't want no rest. Echoing around these walls, fighting to create a song. I don't want to miss a beat. And on we'll go. Through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. জিনিসের যে দাম মানে কেনবার মতো না, তবে একটা দোকানে দাঁড়িয়ে দুটো শাড়ি অ্যাট লিস্ট নিলাম, একটা আমার মায়ের জন্য, একটা আমার বৌদির মায়ের জন্য। তো এই যে এই দোকানটা থেকে নিয়েছি, তো বেশ সুন্দর লাগলো, বেশ কি বলে ওটা বলো না, হ্যান্ডলুমের মধ্যে আছে। আর দেখতে পাচ্ছ পেছনে প্রচুর শাড়ি আছে, কিন্তু নিতে ইচ্ছা করছে বাট একটু দামই বলছে। তো আমার এই এক্সপেরিমেন্টটা করা দরকার ছিল আর কি। তো আর একটা জায়গায় ইচ্ছা আছে যাওয়ার, শপে, যেটা আমি ফেসবুক থেকে দেখে এসেছি অনেক দোকান, তো সেই শপে যাবো ইচ্ছে আছে। না না, যেখানে দাম কম হয় সেখানে আমরা ভিডিও করে যে যে জিনিসটা আমরা মালটা নিচ্ছি সেটা আমরা ছাড়ি, আমরা সেটা ছাড়ি। যাই যাচ্ছি না কেন, তাই আমাদের মনে হচ্ছে এদিকে কুড়ি টাকার শাড়ি, সব ইউটিউবে ছাড়া হবে, চ্যানেলের নাম বলে দেখো, দেখে নিও আর রিভিউ দেবে। শোনো, আমি কালকে গেছি কলকাতা নিউ মার্কেটে, কলকাতা নিউ মার্কেটে গেছি, ওখানে রিভিউ দিয়েছি, উনি দেখে বলছে যে সত্যি অনেক হয়তো দাম কম বলে, কিন্তু অ্যাকচুয়ালি দিবে তুমি একদম ঠিক টাইপেরই দাম বলেছো। আমি একদম ফালতু কথা বলিনি যে ভিডিও ভিউজ হবে বলে এত দাম। এই যে আমার দোকানের নাম বন্দনা টেক্সটাইল, এটা শুধু কম্পিটিশন মার্কেটে প্রচারের স্বার্থে রাখা হয়েছে, ঠিক আছে। একশো টাকায় একটা বারো হাত কাপড় হয় না, হিসাব মতন আমাদের লস, কিন্তু যেহেতু ভিডিও গুলো দেখে সবাই আসে আমাদের অজন্তা থেকে, সেই জন্য একশো টাকার প্রোডাক্ট আমরা এটাই রেখেছি। এখানে হচ্ছে কি বলে পাঞ্জাবি গুলো এখানে 250 টাকা করে, দাম ঠিকঠাকই আছে, খারাপ বলেনি দাম, কিন্তু যেই কালারটা চাইছি সেই কালারটা পাচ্ছি না। এই দোকানটা ব্ল্যাক নেভি ব্লুর মধ্যে আছে। দেখো যারা আসবে ভাবছো, এই দেখো জোয়ারদার শাড়ি হাউস, যারা যারা এফবিতে পোস্টারে নাম শুনে শুনে এসছো, প্রত্যেকটা প্রত্যেকটা পোস্টার পরপর দাঁড় করানো। এই যো সামনে ফেমাস আমাদের মৌমিতা টেক্সটাইল, দেখতেই পাচ্ছ পরপর দেখো কতগুলো পোস্টার আছে। নো নো নো, জাস্ট নর্মাল লাইভ কেন করবো। ঢুকে গেলাম জোয়ারদার শাড়ি হাউস সেন্টারে, এটা ভীষণই একটা শপ নাম করা শান্তিপুরের। তো আমি এটা ফেসবুক দেখেই এসেছি। তো এখানে দেখো শপের ভেতরে বিভিন্ন ভ্যারাইটিস শাড়ি আছে, এবং আমার জীবনে প্রথম এতগুলো শাড়ি একসাথে দেখা, তো এটা একটা ভীষণ আলাদা রকমের ফিলিংস। তো এগুলো জিজ্ঞাসা করছিলাম ঘুরে ঘুরে যে কোনটার কি কেমন দাম আছে। তো এখানে নর্মাল প্রাইস রেটিং স্টার্টিং হচ্ছে 250 থেকে, এর নিচে আর কিছু নেই। তো যেইগুলো দেখাচ্ছে এগুলো 250-ই দাম। হ্যালো ফ্যামিলি, তো তোমাদের সাথে আমি একটা কথা শেয়ার করতে চাই। এতক্ষণ দেখলে যে এখানে আমি বসে জিনিসগুলো দেখছিলাম, তো ভিডিওটা লুকিয়ে চুরিয়ে করতে হয়েছিল, এবং সে ঠিক আছে, অনেকের প্রবলেম হতেই পারে ভিডিও করতে দেবে না, ইটস ওকে, কোনো ব্যাপার না। তার জন্য আমরা ভিডিওটা অফও করে দিয়েছিলাম, কিন্তু তারপরে যতক্ষণ আমরা ওখানে ছিলাম, ওদের ব্যবহারটা আমি বলে দিচ্ছি। রীতিমতো একজন মহিলা আর অনেক ছেলেরা আছে, মহিলা দুই তিনজন আছে। তো একটা মহিলার কাছে আমি ব্লাউজ দেখছিলাম আর কুর্তি দেখছিলাম, তো মেবি তখন আমার বোন হয়তো ক্যামেরাটা অন করেছিল, তো সেই মুহূর্তে ওনাদের ওখানে কাজ করে, হয়তো ওনার হাজবেন্ড হবে বা যাই হোক কাজের লোক হবে, উনি স্পষ্ট আমাদের সামনে গিয়ে ওখান থেকে ডেকে নিয়ে ওনাকে গিয়ে বলল
যে স্পষ্ট শোনা গেছে, বলছে যে যারা যারা এখানে এসছে ভিডিও করতে বারণ করো, কারণ এটা ভিডিও করতে এসছে না, এখানে জিনিস কিনতে এসছে, এখানে ভিডিও ভিডিও হবে না, এরকম করে ওনার ওয়াইফ বলো বা যাই হোক কর্মচারী বলো, ওনাকে এরকম ভাবে বারণ করা হচ্ছে যে এখানে ভিডিও কিনতে করতে এসছে, জিনিস কিনতে এসছে নাকি ভিডিও করতে এসছে, এরকম ভাবে। প্লিজ আপনারা আসবেন না। আর আমি যে এক্সপেকটেশন নিয়ে এসেছিলাম সেটা একদমই মানে একদম ফালতু এক্সপেকটেশন। তো আমি এরকম ভুলভাল কিছু বলবো না, যেটা আমি একদম নিজের যেটা রিল মানে ফিল করছি সেটাই আর কি আপনাদের সাথে শেয়ার করছি। বেরিয়ে যাচ্ছি হচ্ছে ওইটা থেকে, তো বেরিয়ে গেলাম মৌমিতা টেক্সটাইলে যাচ্ছি, এটা ভীষণ ফেমাস। তো ওনার এখন যাচ্ছি ওই জায়গায়, তো চলো ওর ভেতরটা যাই, দেখি ওখানে এক্সপেকটেশনটা আমার কেমন থাকে। এই এই এক্সপেকটেশনটা তো একদমই বাজে গেল এবং ব্যবহারটা খুবই খারাপ করলেন উনি ওনারা, তো ঠিক আছে কোনো ব্যাপার না। এবার আমি যাচ্ছি হচ্ছে মৌমিতা টেক্সটাইল, আমি তোমাদেরকে বোর্ড সাইনটা দেখিয়ে দিচ্ছি। ওই যে হচ্ছে বোর্ড সাইনটা দেখতেই পাচ্ছ, মৌমিতা টেক্সটাইল বড় বড় করে লেখা আছে, তো মেবি সামনের দিকে যারা ফেমাস একদম ফেসবুক পেজে নাম শুনবে, তো মৌমিতা টেক্সটাইল পুরো ওই যে সামনে ব্যানারটা দেখলে তার সোজাসুজি একদম একদম ডিরেক্টলি ওই যে দোকানঘরটা দেখা যাচ্ছে। তো এখন আমরা মৌমিতা টেক্সটাইলে ঢুকেছি, তো এখানে আছে সুতি শাড়ি ভ্যারাইটিস 150 টাকা থেকে স্টার্টিং, আর এই পাশে হচ্ছে সমস্ত হ্যান্ডলুম প্রিন্টেড এর আছে। তারপরে তো আমি ঘুরে ঘুরে দেখছিলাম এদিক ওদিক, আর সবাই দেখছিল আমার সাথে সাথে। তো এখানে কিন্তু অ্যাকচুয়ালি আমরা এখানে শাড়ি কিনতে এসেছিলাম, কিন্তু আমাদের দামে পোষাচ্ছিল না। আর সামনে দু একজনকে দেখতে পাচ্ছ, ওই যে হাজবেন্ড তার ওয়াইফ দাঁড়িয়ে আছে, একজন ভদ্রমহিলা, উনি কিন্তু আমারই পরিবারের সদস্য। তো যখন আমি যাই ওখানে উনি দেখে মানে বলছি তুমি ইউটিউব করো না, আমি তোমার ব্লগ দেখি প্রত্যেক দিন। তো এটা শোনার পর নিজেকেই মানে অনেক ধন্য লাগছিল যে না যাকে যে ইনি হচ্ছেন আমার ব্লগ দেখেন, তো খুবই ভালো লাগছিলো যে দেখে চিনতে পেরেছি, এটাই আমার কাছে অনেক চাওয়া পাওয়া। তো এবার চলে এসেছি আমাদের মানে এনাদেরই মৌমিতা টেক্সটাইলের নিচে আর কি মানে ব্লাউজ সেন্টারে, ব্লাউজ নেওয়ারও ইচ্ছা ছিল কিন্তু কি বলতো দাম ভীষণ। তো ফ্যামিলি আমরা এখন মৌমিতা টেক্সটাইল থেকে একটু সামনে গিয়ে এই জায়গা বসলাম চারজনে, আর চোখ মুখের অবস্থা দেখে বুঝতে পারছো প্রচন্ড পরিমাণে টায়ার্ড আছি, ক্লান্ত লাগছে এখন অবধি সকাল থেকে, সেই ওই দুটো পেটে ভাত দিয়ে এখন অবধি কিছু খাইনি, হন্যাতরে মানে ঘুরে বেড়াচ্ছি খালি শাড়ির সন্ধানে। শান্তিপুর আসা মানেই গলিতে মোড়ে দেখছি সব ব্যানার টানিয়ে টানিয়ে বাড়িতে শাড়ি বুনছে। অ্যাকচুয়ালি ফেমাস যেটা আমি জেনুইনলি তোমাদেরকে বলেইছি আগাগোড়ে যে আমি ফেসবুকে মানে অ্যাড দেখে এসেছি, বিশেষ করে দুটো দোকান যেটা হচ্ছে ওই যে জোয়ারদার যেটা হাউস আছে ওটা, আর হচ্ছে মৌমিতা টেক্সটাইল ইজ ভেরি ফেমাস। তো ওই দুটো দেখে এসেছি, জোয়ারদারে তো তোমাদের রিভিউ দিয়েই দিলাম, আর মৌমিতা টেক্সটাইলে এসেছি তোমরাই বলো। তো আমরা দু মাস আগে ধরো, এখন পুজো সিজন একটা আলাদা ব্যাপার থাকে, দু মাস আগে যেই মানে ফেসবুকের ওগুলো দেখতাম তখন তো অত ইয়ে ছিল না, তো রিসেন্টলি আমরা ভিডিও দেখে এসেছি যে এরকম জামদানি এরকম নাকি 380 টাকা 280 টাকা 310 টাকার এরকম নাকি রেশম তাঁত জামদানি পাওয়া যায়, দু মাস আগেরই কথা আমি বলছি। তো সেটা এখন পুজো সিজন বলে এত কি করে বেড়ে যেতে পারে আমার ধারণা নেই, এখন তো পুজোর সিজন তাই না, তাই বলে এত হাই, যেটা 310 টাকার শাড়ি সেটা এখন বলছে 650 টাকা, মানে ডাবলের ডাবল, তোমরা বুঝতে পারছো মানে এটা কি করে। আর এটা তো ওদের নিজেদেরই মানে বাড়িতে বানাচ্ছে সব, তো মানে কি করে এতটা দাম নিতে পারে আই ডোন্ট নো। তো পুরোপুরি ফ্লপ হয়ে গেছে, আমরা সেই এক্সপেকটেশনটা নিয়ে এসেছিলাম শান্তিপুরে যে হাটে গেছিলাম সেই হাটে অনেকটা বেটার ভালো, দুটো শাড়ি নিয়েছি কোনো রকমে কষ্ট করে, সারাদিন না খাওয়া দাওয়া করে এই ঘুরে ঘুরে বেড়াচ্ছি, টাকা শ্রাদ্ধ করছি একদম পাতি বাংলা ভাষায় বলছি। এখানে হয়তো ভ্যারাইটিস অনেক আছে কিন্তু জিনিসের দাম একই রকম, তুমি যদি বলো আমাদের ওখানে যদি একটা শাড়ি 500 টাকা নেয়, এখানে ধরো সেই শাড়িটার দাম হচ্ছে 450 টাকা তাই তো, তাহলে আমি যে অত দূর থেকে এখানে আসছি তার গাড়ি ভাড়াতেই তো তার বেশি পড়ে যাচ্ছে, আমার 450 বেশি পড়ে যাচ্ছে, তাহলে প্রফিটটা কোথায় হচ্ছে? একটা শাড়ির যদি 450, শাড়িটা যদি এখানে ধরো 310 টাকা বা 350 ধরলাম, সেটাও হলে কিন্তু প্রফিট আছে বা লাভ আছে আমাদের মতো কাস্টমারদের, তো সেটা একদমই পাচ্ছি না। তোমরা বলতে পারো যে তোমরা হয়তো একটা দুটো করে নিচ্ছ, সেটাও হতে পারে, তাই বলে এত রেঞ্জ আমি মনে করি না। তো এখানে বান্ডিল সহ নিতে গেলে হয়তো তোমরা 20-30 টাকা কম পাবে মানে এক একটা সেটে, তো সেটা একটা আলাদা ব্যাপার হতে পারে। তাও সিঙ্গেলই কিন্তু ওরা অ্যাড দেখিয়েছিল ফেসবুকে, তো জানি না এই আমার ভিডিওটা
জন্য অনেক অনেক শেয়ার হয়, প্রচুর প্রচুর জায়গায় যায়। যারা শান্তিপুর বিশেষ করে এসব ফেসবুক দেখে আসবে, একদমই আসবে না। বেকার যদি আমাদের কথা একটু মিথ্যে কথা হয়ে থাকে তো তোমরা কমেন্ট করে জানিও, একদম চলে আসো, তোমরা একদম ডাইরেক্ট চলে আসো। যা আমরা যেরকম রেট বলেছি ঠিক আছে, তো 450 টাকা 500 টাকা ঠিক আছে, ফিক্স রেট, এর কমে হবে না। আর তারপর হচ্ছে ভিডিও, দেখো আমরা যে লাইভ ভিডিও করছি, বড় ভিডিও করছি, সেটা সব জায়গায়। তো ভিডিও আমরা যে ধরো আজকে লোকেশন কি আছে, আজকে ধরো সাপোজ আমি শপিং করতে এসেছি, আমার পুজোর শপিং এ আমি কি কিনছি, কোথায় যাচ্ছি, সেটা যারা ব্লগার হয় তারা কিন্তু ওদের ভিডিও তো শেয়ার করে। তো ওনাদেরকে বলা হলো দেখুন আমরা পুজো শপিং করতে এসেছি, তো এটা আমাদের চ্যানেলে যাবে, আমরা ভিডিও করি, আমাদের করতে হয়। তো ওরা বলছে এখানে কোনো ভিডিও ভিডিও করা যাবে না। বাহ, বিশাল ব্যাপার। তো আগের জন তো ভীষণ বাজে ব্যবহার করলো, ইনি তো একদম হালকা শটে মেরে দিল। তো যাই হোক, মানে দারুণ দারুণ এক্সপিরিয়েন্স হচ্ছে। তো নমস্কার, নিউ মার্কেটে নমস্কার দিয়েছি, এটা এখানেও নমস্কার। আজকের মতো টাটা বাই বাই, এখন যাব সোজা খাবো, খেয়ে একদম নম নম করতে করতে বাড়ি যাব। আর দুটো শাড়ি নিলাম, সেটা তো মানে দেখতেই পেলে হালকা, তো আমি বাড়ি গিয়ে আর একবার দেখিয়ে দেবো। তো চলো আজকের মতো এই পর্যন্তই, ভিডিওটা বাড়ি গিয়ে যদি পারি তো তোমাদের সাথে কথা হচ্ছে। কি বলছেন? আমি তো সেটাই মানে শুনে অবাক হয়ে যাচ্ছি। না না না, আপনার ভয় পাওয়ার কিছু নেই। তারপরে আপনি বলা বন্ধ করে দিলেন, অবশ্যই আপনার সাথে একমত স্বীকার করছি। তো যাতে লোকে আসে দাম কম শুনে, তার মধ্যে আমরা হচ্ছি বড় প্রমাণ। আমরা আজকে নিজে নিজে ঠকে গেলাম। সব থেকে বড় প্রমাণ হচ্ছে এনার সাথে পরিচয় হয়ে এবং এনার টোটোতে উঠে কথা বলে। ইনি এখানকারই বাসিন্দা এবং নিজে মুখে স্বীকার করছেন যে হ্যাঁ, এরা বিশেষ করে যারা শপ সেন্টার হাউস আছে, এরা কিন্তু যা এক বলে এদেরকে সবই সাজানো, এরা দোকানদার যারা যারা অ্যাডভার্টাইজ করে তাদেরকে শিখিয়ে দেয়, কিন্তু অ্যাকচুয়ালি সেরকম মানে খুব একটা বেশি পাওয়া যায় না ওই দামে। তো ওনার সামনে যখন ক্যামেরা ধরে আমি ভিডিও করছিলাম, উনি লজ্জিত হয়ে বলছে আমি বলবো না, মানে আমার ভয় নেই, কিন্তু যেহেতু এখানে আমায় থাকতে হয়, খেটে খেতে হয়, তো একটা বুঝতেই পারছো। সেই ভয়তে আমরা ক্যামেরাটা ডাউন করে দিয়ে লুকিয়ে ভিডিও করছিলাম। জানি এটা হয়তো তোমাদের কাছে অনেকের খারাপ লাগবে, কিন্তু অ্যাকচুয়ালি আমি মানে এই জিনিসটাই তুলে ধরতে চাইছি যে যারা যারা এই বিষয়গুলো নিয়ে মানে অনেক হয় না ফেক অ্যাডভার্টাইজ দেখে অনেকে যাও আলটিমেটলি ধাপ্পা খেয়ে ঠক হয়ে চলে আসো, তো আমি চাই না এত দূর থেকে যারা কলকাতা দিক থেকে আসো টাকা খরচা করে এত দূর এসে আলটিমেটলি মনের মতো জিনিস না পাওয়ার পর যখন ফিরে চলে যাবে সেইটা একদমই বাজে দেখায়। তার জন্যই আর কি এই ভিডিওটা করা। তো উনি ব্যাকগ্রাউন্ডে বসেছিলেন ঠিকই, কিন্তু ওনার মুখটুকু আমি সেভাবে দেখাইও নি আর দেখাবও না, সেই ক্লিপটা আছে কিন্তু দেখাবো না। তো চলো, এই ভিডিওটা ছিল আজকের মতো।